আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউক্রেনে বিভিন্ন শহরে রাশিয়ার ব্যাপক হামলা, আরো বিস্তারিত জানিয়ে দেব। আমেরিকায় ইসরায়েলকে পারস্য উপসাগর ত্যাগ করতে ইরানের হুঙ্কার, ইমরানের গ্রেপ্তার, অবৈধ মুক্তির নির্দেশ, পাকিস্তানে খেলা পাল্টে দিল সুপ্রিম কোর্ট, বিমান হামলায় কাঁপালো সুদানের রাজধানী, ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, আরো জানিয়ে দিব। ফিলিস্তিনে ইসরায়েল পতাকা খুলে ফেলে দিল কাক, ভিডিও ভাইরাল, মুক্তির আদেশের পর যা বললেন ইমরান খান, এবং সর্বশেষে জানিয়ে দিব আমেরিকাকে চরম শিক্ষা দিল চীন এবং রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। এবার ইউক্রেনে বিভিন্ন শহরে ব্যাপক আকারে হামলা রাশিয়ার। ইউক্রেন রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে ভয়াবহ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, এতে কমপক্ষে বহু হতাহত হয়েছে। ইউক্রেন সেনাবাহিনী প্রধান বলেছে রোববার রাতে ইরানের তৈরি 35টি সাইড ড্রোন ভূপাতিত করেছে খবর আল জাজিরা। এছাড়া রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেন বাহিনী। তবে রাশিয়ার বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেসামরিক লোক হতাহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের ঝাপরশিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি শহর লোকজনকে সরে যেতে বলেছে, যা ওই অঞ্চল চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কিয়েভের কর্মকর্তা। রাশিয়ার ঝাপরশিয়া অঞ্চলে 18টি বসতি থেকে লোকজনকে সরে যেতে বলা হয়, যার মধ্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির কাছে শহর এহার দোহার রয়েছে। ঝাপরশিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং তার আশপাশের অঞ্চল বর্তমান রাশিয়ার দখলে রয়েছে, যা পুনরুদ্ধার ইউক্রেনের সেনাবাহিনী পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আইইএর পরিচালক রাফেল গ্রোসি বলেছেন, ঝাপরশিয়া প্লান্টের পরিস্থিতি ক্রমাগত অনিশ্চিত হয়ে উঠেছে এবং সম্ভব বিপজ্জনক হচ্ছে। আমেরিকা ও ইসরায়েলকে পারস্য উপসাগর ত্যাগ করতে হবে ইরানের হুঙ্কার। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি বলেছেন, তার বাহিনী দৃঢ়তার সাথে পারস্য উপসাগর ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য যথেষ্ট। তিনি আমেরিকা ইসরায়েলকে অবিলম্বে এর কৌশলগত পানিসীমা ত্যাগ করার আহ্বান। তিনি গতকাল শনিবার জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান। তিনি গতকাল জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান। অ্যাডমিরাল তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর আমাদের সম্পদ, আমরাই দৃঢ়তার সাথে সাগর সম্পদ রক্ষা করব। আমরা এটি সম্পদের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন মেনে নেব না। আর জিসি নৌবাহিনী কমান্ডার বলেছেন, আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র এবং শিশু হত্যাকারী ইসরায়েলের অবৈধ উপস্থিতি পারস্য উপসাগরের নিরাপত্তা স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলেছে। তিনি এই স্পর্শকাতর পানিসীমাকে বিপদ নিরাপদ করে তোলার স্বার্থে ওয়াশিংটন তেল আবিবকে অবিলম্বে পারস্য উপসাগর ত্যাগ করার আহ্বান জানান। ইরানের এই সিনিয়র কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন, পারস্য উপসাগরের বিদেশি নৌবাহিনীর জাহাজগুলো এখানকার ইকোনমিক্সের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। এই কারণে তিনি বলেছেন, এসব বিদেশি রণতরি পারমাণবিক শক্তি চালিত বলে এগুলোকে যেকোনো দুর্ঘটনা ঘটলে তার ফলে পারস্য উপসাগর ইকোনো সিস্টেম কয়েক দশকের জন্য ক্ষতিগ্রস্ত হবে। সূত্র পাস টুডে। ইমরানের গ্রেপ্তার, অবৈধ মুক্তির নির্দেশ, পাকিস্তানে খেলা পাল্টে দিল সুপ্রিম কোর্ট। এক ঘন্টায় উলট পালট হয়ে গেল পাকিস্তানের রাজনীতি। মুখ্য ভূমিকায় সে দেশের সুপ্রিম কোর্ট নজিরবিহীন এক আদেশে ইমরান খান এখন মুক্ত হওয়ার পথে। দুদিন আগে ইমরান খানকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়, অথচ ইমরান খান আল কাদির ট্রাস্ট মামলার হাজির হতেই আদালতে এসেছিলেন। এরপর অনেক ঘটনাই ঘটে গেছে। পাকিস্তানের রাজনীতি এখন উত্তাল। শাহবাজ শরীফ অনেকটাই প্রতিহিংসাপরাণ হয়ে ইমরান খানকে রাজনীতির দৃশ্যপট থেকে বিদায় করতে চেয়েছিলেন। পাকিস্তানের জনগণ রুখে দাঁড়িয়েছে, দখলে নিয়েছে রাজপথ, আক্রমণের শিকার হয়েছে সামরিক স্থাপনা, যেটা এর আগে কখনো দেখা যায়নি। আদালতের এই ঐতিহাসিক রায় নিয়ে চলছে এখন নানা পর্যালোচনা। শাহবাজ শরীফের সরকার এখন কি করবে, সেনাবাহিনী ভূমিকায় বা কি হবে? সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জার ছুড়ে দিয়েছে আইনের শাসনের প্রতি, আদালতে অবিচল আস্থা আবারও প্রমাণিত হলো। এসব ঘটনা যখন ঘটছে তখন পাকিস্তানের জনগণ ফের রাস্তায় উল্লাস করছে।
আদালত সাবেক এই প্রধানমন্ত্রীকে এক ঘন্টার জন্য সুপ্রিম কোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ আসলে ইমরান খানকে গ্রেপ্তারে বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি চলার সময় এরই মধ্যে সুপ্রিম কোর্ট এক অপ্রত্যাশিত আদেশ দেন, যেখানে বলা হয় ইমরান খানকে আদালতে এখনই হাজির করুন। পরের ঘটনা এখন অতীত, এক ঘন্টার মধ্যে তাকে হাজির করা হয়। শুনানি এক পর্যায়ে আদালতের তরফে অবিলম্বে ইমরান খানকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। ইমরান খান যখন আদালতে পৌঁছান তাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, আপনাকে দেখে ভালো লাগছে। আদালত ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালত স্পষ্ট করে জানিয়ে দেন ইমরান খানের গ্রেপ্তার ছিল সম্পূর্ণ বেআইনি। যাই হোক, এটা স্বীকার করতেই শত শত চাপের মুখে পাকিস্তান সুপ্রিম কোর্ট নথি স্বীকার করেনি, অসহায় আত্মসমর্পণ করেনি। পর্যবেক্ষকরা ইমরান খানকে জোরপূর্বক ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তারের ঘটনাটিকে সেনাবাহিনীর মধুর প্রতিশোধ হিসেবে দেখেছেন। বিমান হামলায় কাঁপালো সুদানের রাজধানী, লাখ লাখ মানুষ ছাড়ছে দেশ। এবার সুদানের রাজধানী খার্তুমে লুটপাট বেড়ে যাওয়ার মধ্যেই শহরটির কেন্দ্রস্থলে ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সুদান সেনাবাহিনী খার্তুমের কেন্দ্রস্থল এবং প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে বিমান থেকে তুমুল বোমা বর্ষণ করেছে। প্রেসিডেন্টের প্রাসাদের নিয়ন্ত্রণ ধরে রাখার দাবি করা প্রতিপক্ষ র্যাপিড সাপোর্ট ফোর্সের প্রাসাদের হামলা হয়েছে বলে জানিয়েছে। হামলায় প্রাসাদটি অনেকখানি ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। সেনাবাহিনী একটি সূত্র আর এসএফের ওই ভাষ্য উড়িয়ে দিয়ে বলেছে রয়টার্স, সুদানের চতুর্থ সপ্তাহ গণনা সংঘাত মৃত্যুর সংখ্যা 600 ছাড়িয়েছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের হিসাব আহতের সংখ্যা পৌঁছেছে 5000। তবে প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন সংঘাতের মধ্যে খার্তুম, লাগোয়া দুই শহর বাহারিতে অরাজকতা মারাত্মক আকার ধারণ করেছে। রয়টার্স লিখেছে সুদানের সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে এই সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে এবং সে রকমটি হলে এদের বাহিরে পরাশক্তি উড়িয়ে উঠতে পড়তে পারে, আর তেমন কিছু হলে তা অঞ্চলটির নতুন মানবিক সংকটের সূত্রপাত ঘটবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার বলেছেন সুদানে বেসামরিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রত্যাবর্তনের লক্ষ্য এখন ছেড়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন এখন জেদ্দার আলোচনা যুদ্ধবিরতি মানসিক ত্রাণ সহায়তা নিয়ে সমঝোতার জন্য কাজ করছে। ইউক্রেনকে এবার দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা বেন ওয়ালেন্স। তিনি বলেছেন ইউক্রেনের সামরিক বাহিনীকে স্টর্ম শ্যাডোস ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। খবর স্কাই নিউজের। প্রতিবেদনে বলা হয় ইউক্রেনও দীর্ঘদিন ধরে এ ধরনের অস্ত্রশস্ত্র আসছিল, কিন্তু রাশিয়ার অভ্যন্তরে হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ তা সরবরাহ করতে অনিচ্ছুক ছিল। স্টর্ম শ্যাডো ব্রিটিশ এয়ারফোর্সের একটি ফরাসি সংস্থা দ্বারা নির্মিত একটি দূরপাল্লার স্কুস ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি পাল্লা 350 মাইল 560 কিলোমিটার, এটি 450 কেজি ওয়ারহেড বহন করতে পারে। ওয়ারহেড হচ্ছে ক্ষেপণাস্ত্র এবং একটি মাথা যা বিস্ফোরণ ঘটাতে পারে। সাধারণ অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলো একটি ওয়ারহেড বহন করতে সক্ষম। সূত্র পাস টুডে। ফিলিস্তিনে ইসরায়েলের পতাকা খুলে ফেলে দিল কাক, ভিডিও ভাইরাল। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের পতাকা ঠোকরাতে ঠোকরাতে খুলে ফেলে দিচ্ছে কাক, এমন একটি ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এটি শেয়ার করে অনেক ফিলিস্তিনি বলেছেন ইসরায়েলের ধ্বংসযোগ্য দখলদারত্ব মেনে নিচ্ছে না অবুজ কাক। আরব নিউজের খবরে জানা যায় পতাকাটি ফিলিস্তিনে ইসরায়েলের অধিকৃত একটি ভবনের ছাদে টাঙানো ছিল। ভিডিওতে দেখা যায় একটি লোহার দণ্ডের মাথায় টাঙানো রয়েছে ইসরায়েলি পতাকা। এই সময় সেখানে একটি কাক উড়ে এসে বসেই পতাকা ঠুকরাতে ও টানতে থাকে। এভাবে একের পর এক চেষ্টা শেষ পর্যন্ত সফল হয় কাকটি। লোহার দণ্ড থেকে ইসরায়েলি পতাকাটি খুলে নিচে ফেলে দেয়। পতাকা খুলে ফেলার পরও চলে যায়নি কাকটি, বরং বীরতর্পে লোহডণ্ডের উপর বসে থাকতে দেখা যায় তাকে। অভাবনীয় এই ঘটনাটি দেখতে ফিলিস্তিনি জড়ো হয়েছিল সেখানে। কাকটি তার মিশনে পাশ করার পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। একজন টুইটার ব্যবহারকারী লিখেছে একটি স্মার্ট ফিলিস্তিনি বিদ্বেষী কাক। ফিলিস্তিনি সার্জন তারিক সাদিদ কাককে কৃতি দেখে লিখেছে পাখিটি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতি। ইসরায়েলি সাংবাদিক নির হাসান ভিডিওতে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন ঈশ্বর নিঃসন্দেহে আমাদের কাছে কিছু ইঙ্গিত করেছেন, ঠিক কি তা নিশ্চিত নয়। মুক্তির আদেশের পর যা বললেন ইমরান খান,
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খানকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর জিওনিউজের। পিটিআই নেতা ইমরান খান বলেন, আমি চাই না দেশের কোনো ক্ষতি হোক, আমি শুধু অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। এই সময় তিনি পিটিআই সমর্থকদের শান্ত হওয়ার আহ্বান জানান। তাদের সরকারি বেসরকারি সম্পত্তি ক্ষতি সাধন করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। ইমরান খানের মুক্তির ঘোষণা গোটা পাকিস্তান পিটিআই সমর্থকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। মঙ্গলবার গ্রেপ্তার পর 8 দিন রিমান্ডের নির্দেশ এসেছে ইমরান খানের বিরুদ্ধে। তবে গ্রেপ্তারের 48 ঘন্টা ছেড়ে দিতে হলো গুপ্ত হত্যা কবল থেকে বেঁচে ফেরা এই নেতাকে। বৃহস্পতিবার 4:30 তাকে সুপ্রিম কোর্ট হাজির করার নির্দেশ দেন দেশটির প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল। খবর জিও নিউজের। পরে করা নিরাপত্তা তাকে আদালতে আনা হয়। এই সময় ইমরান খানের গাড়ির সামনে ও পিছনে 15টি গাড়ি বহর ছিল। 5:30 দিকে আদালতে হাজির হওয়ার পর ইমরান খানের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল। এরপর ইমরান খানকে গ্রেপ্তার বেআইনি ঘোষণা করে তাকে দ্রুত ছেড়ে দেওয়ার আদেশ দেন তিনি। মঙ্গলবার ইমরান খানের গ্রেপ্তারের পর সারা দেশে নৈরাজ্যপূর্ণ অবস্থা তৈরি করেছেন পিটিআই সমর্থকরা। সহিংসতায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। সূত্র 5 টুডে। আবারও মার্কিন যুদ্ধ জাহাজকে ফের ধরছে নাকচ যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে চীনের জলসীমায় অবৈধভাবে ঢুকে পড়ার একটি মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া করেছে চীনা প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বাধীন একাধিক যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার চীনের সেনাবাহিনী দ্য পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ অঞ্চল কমান্ডার শাখা এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। অবশ্য পাল্টা এক বিবৃতিতে চীনের সেনাবাহিনী এ দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। দক্ষিণ চীন সাগরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। এর আগে 2021 সালে 20 মে ওই সাগরে নিজেদের জলসীমা ঢুকে পড়ার মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএ কার্টিসকে ধাওয়া দিয়েছিল চীনা যুদ্ধজাহাজ। সেবারও এই অভিযোগ অস্বীকার করেছিল যুক্তরাষ্ট্র। চীনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরে প্যারাকেল দ্বীপপুঞ্জের কাছাকাছি এসে পড়ে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএ ব্যানফোর্ড যে এলাকায় এই জাহাজটি অবস্থান করছিল তা চীনের জলসীমাভুক্ত এবং সেখানে প্রবেশ বিষয়ক কোনো অনুমতিপত্র ইউএস ব্যানফোর্ডের ছিল না। এই পরিস্থিতিতে দ্য পিপলস লিবারেশন আর্মির একটি যুদ্ধজাহাজ ইউএস ব্যানফোর্ডকে ধাওয়া দিয়ে নিজের জলসীমানার বাইরে পাঠিয়ে দেয়। সূত্র 5 টুডে।